টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমাগরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। টলিউড চলল সান ফ্রান্সিসকোয়। গত 36 বছর ধরে আমেরিকার বিভিন্ন শহরে রমরম করে বঙ্গ সম্মেলন উদযাপন করেন সেখানকার প্রবাসী বাঙালিরা। প্রতি বছরই টলিউড বলিউড থেকে আমেরিকায় বাঙালিদের মনোরঞ্জন করতে উড়ে যান এক ঝাঁক শিল্পী, আর এবছরও তার ব্যতিক্রম নয়। সান ফ্রান্সিসকোয় 7-8-9 জুলাইয়ের 37তম বঙ্গ সম্মেলন উপলক্ষে সদল বলে হই হই করে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা দিলেন টলিউডের প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকারা। দমদম বিমানবন্দরে, ইন্টারন্যাশনাল এয়ার টার্মিনাসে কিংবা প্লেনের সিটে তাদের রকমারি মুহূর্ত কখনো বা ধরা পড়েছে অরিন্দম শীলের গ্রুফিতে, কখনো আবার সাংবাদিক ইন্দ্রনীল রায়ের ক্যামেরায়। শ্রীকান্ত মেহতা, অপর্ণা সেন, পায়েল সরকার, সোহিনী সরকার, আবির, রুদ্রনীল, অনিন্দ চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলী, কৌশিক সেন, সুদেশনা রায় থেকে শুরু করে নবাগত অনির্বাণ ভট্টাচার্য এদিন সব পাইছিলেন আনন্দের মেজাজে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।